শুক্তো বানাবো। শুক্তো বানানোর জন্য আমি বেগুন বেগুন ভেজেছি, আলু ভেজেছি, আর গাজর ভেজেছি, কাঁচকলা ভেজেছি, হ্যাঁ বড়ি সজনে ডাঁটা দিয়েছি, তার সঙ্গে কলোরা, দই রেখেছি, পেঁয়াজ বেটেছি, আদা রসুন বেটেছি, পোস্ত চারমগজ বেটেছি। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আসলে কড়াইটা আমার শাশুড়ি মার, তার শাশুড়ির কড়াই, এই জন্য আমাদের এই কড়াইতে রান্না করা হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পর আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা আর পোস্ত চারমগজ বাটা, এগুলো একে একে করে দিয়ে দেবো। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটা টমেটো দিয়ে দেবো। তার সঙ্গে আমি পোস্ত আর চারমগজ দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব ভালো করে নাড়ার পর আমি একটু জল দেব। গরমে সেই মশলাতে একটু লঙ্কা গুঁড়ো, তারপর একটু হলুদ গুঁড়ো, এবার আমি একটু দই দিয়ে দেবো, এই 2-3 চামচের মতো, বড় চামচের 2-3 চামচের মতো দই দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি কাঁচকলা, গাজর, আলু, সজনে ডাঁটা, মশলা করে নেব। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, বড়িয়ে দিয়ে দিলাম, কলোরাও দিয়ে দিলাম। আমাদের তো এরকমভাবে রান্না করে শুক্তো, তোমরা কীরকম রান্না করে খাও আমাদেরকে বলবে, কমেন্ট করে জানাবে। দেখুন বন্ধুরা, আমি এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে, হ্যাঁ সব দিন।